14 ফেব্রুয়ারি সকালবেলা আমি আমার পাখি খাবার দিতে এসে দেখি যে আমার পাখি সেভাবে গলায় রশি দিয়ে ঝুলে আসে। তো বুঝতে পারলাম না যে এখানে রশিটা কোথা থেকে আসলো, গলায় বা ফাঁস দিল কিভাবে। তো এটা আসলে অনেক চিন্তার বিষয়, আগে থেকে এখানে কোনো রশি ছিল না, এ ধরনের কোনো সুতা যদিও কিছুই ছিল না। সকালবেলা এসে দেখি যে এভাবে এই অবস্থায় এসে মানে মারা গেছে আর কিনে নিল, কি আর বলবো, আসলে কিছু বলার নাই। এভাবে দেখে নিজেও আমি হতবাক হয়ে গেলাম যে পাখি এভাবে কিভাবে গলায় রশি দিয়ে মারা যেতে পারে, কিভাবে সম্ভব। পুরোটাই আসলে একটা অসম্ভব একটা ব্যাপার। যাই হোক, মারা গেছে তাহলে আর কিছু করার নাই, এটাতে এখন একটা ব্যবস্থা করতে হবে। দেখেন কত সুন্দর করে সে রশিটা লাগানো এবং এখানে কত সুন্দর করে একটা প্যাচ দেওয়া। প্যাচটাই বা কিভাবে আসলো আর রশিটাই বা কিভাবে বাঁধা হলো গলায়, দেখেন একবারেই মনে হয় যে মানুষ যেভাবে গলায় রশি দিয়ে ঝুলে ঠিক সেরকমই। একটু সবাই সাবধান থাকবেন যে খাঁচায় যাতে কোনো সময় কোনো রশি টশি ঝুলানো না থাকে, এটা একটু খেয়াল রাখবেন। আসলে আমার কাছে আমি এভাবে কোনো রশি ঝুলাই নেই বা মানে এরকম আর কিছু দেই নেই, কিন্তু এটা কীভাবে হলো আসলে একটা অসম্ভব ব্যাপার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।